নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে অনেক দিন পরেই তোমাদের কাছে আসছি, আর আমি আজকে ভিডিও কাল থেকে শুরু করবো আবার পুরোপুরি ভিডিও দিতে। তো অনেক ভিডিও করা আছে কিন্তু সেটা এডিটিং করা হয়নি, তার জন্য আমি আপলোড করতে পারছি না। তো আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এই দেখো আমরা অনেকক্ষণ উঠে গেছি, এই দেখো মাহি, মাহি আবার হাই করে দাও শোনো। তো তোমার দাদা নিজের কাজের জন্য একটু মানে 5-6 দিন ছিল না বাড়িতে, এখানে বাড়ি গিয়েছিল, তো আজকে আসবে। তো আমি আসার জন্য মানুষটা বাড়ির ভাত খাবে, তো তার জন্য কালকে রাত্রিতে বাঁধাকপির তরকারি মানে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম। তো আজকে বলে যে ট্রেনটা সবসময় দেখছি লেট থাকছে, জানো তো, কেন জানি না, বুঝতে পারছি না, যাবার দিনও এরকম এখানে থেকে 3টের সময় বেরিয়েছিল, আবার বাড়িতে বাড়ি পৌঁছেছে পরের দিন সন্ধে 8টা, 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। আজকেও সেই বিকেল হয়ে যাবে, কালকে তো 11টার সময় বেরিয়েছে বাড়ি থেকে দুপুরবেলাতে, আজকে বললো সন্ধে 6টা বেজে যাবে। খুব মানে কি বলবো, মাথা ধরে যায় না যে এরকম করে জার্নি করে। তো ঠিক আছে, তো বাঁধাকপি তরকারিটা এটা খুব বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়া দেখতে থাকো। তো দেখো বাঁধাকপি তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। তো এই এই শীতে না আমি এই ফার্স্ট টাইম শীতের আমি বাঁধাকপি করছি, বাঁধাকপির গন্ধটা আমার খুব ভালো লাগে জানো তো। চাউমিনে মানে বাঁধাকপি দেখো এমনি শুধু বাঁধাকপি তরকারি করো সেটা মুড়িতেও ভালো লাগে, ভাতেও ভালো লাগে, রুটিতেও ভালো লাগে, এবার চাউমিনে দিলে তো কোনো গল্পই নেই বলো। চাউমিন দিয়ে বাঁধাকপি, চাউমিনে যদি একটু বাঁধাকপি পড়ে না তার টেস্টটা একটু আলাদা রকম হয়ে যায়। তো আমি বাঁধাকপিটা দেখো বসিয়ে দিয়েছি, আর যারা আমার নতুন মানে বন্ধু এই ভিডিওটা দেখছে তাদের তাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর যে বেল আইকন আছে সেটা একটু প্রেস করে দিও, এইটুকুই বলার আছে। তো দেখতে থাকো ভিডিওটা কী কী করি না করি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি অনেকক্ষণ পরেই তোমাদের কাছে এলাম, কারণ স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন 3:30 বাজতে চললো। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি কথাটা বলি, তো ব্যাপারটা হচ্ছে আমার তোমাদের দাদা হয় না, আমি নোংরা টোংরা দেখলে না মাথা খারাপ হয়ে যায়, শুনেছি মেয়েরা এরকম মাথা খারাপ হয়ে যায়, কিন্তু তোমাদের দাদা ভাই নোংরা দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়, তার জন্য আমি সব মানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ব্যাপারটা হচ্ছে একটু যদি মানে বিছানার মধ্যে যদি গামছা পড়ে থাকে তাহলে তার অবস্থা খারাপ, তারপরে আমি খাট টাটগুলো একটু সব পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম, আলমারিটা গুছালাম, তারপরে যেখানে যেখানে ধুলো পড়েছিল সব কলিং মুছলাম, ওই সব করতে করতে দেরি হয়ে গেলো। তারপরে বাথরুমটা একটু পরিষ্কার করলাম, বাবুকে খাওয়ালাম, বাবুর জন্য খিচুড়ি বানিয়েছিলাম, বাবু জানো তো ভাত খায় না মাহি, তো মায়ের জন্য খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি আর মাছ ভাজে ও ইদি খেয়ে নিয়েছে, আমারও আমার লাঞ্চ টাইম বেরিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়া। তো আমার আজকে লাঞ্চ হয়েছে বাঁধাকপি তরকারি আর মাছ ভাজা, ও তো এসে ভাত খাবে না, এসে মুড়ি খাবে বললো, তো বাঁধাকপিটা করেছি ভালো, আর বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, তো ওই যে মুড়ি খেয়ে নেবে বললো। 5:30-6টা হয়ে যাবে তো আসতে, তো আমি আমার লাঞ্চটা বেরিয়ে নিয়েছি, আমি খেয়ে নিই, আর মায়েরও খাওয়া হয়ে গেছে, ওই দেখো আমি সিরিয়াল দেখছি। তো আবার একটু তোমাদের দাদা ভাই আসে, তারপরে আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। সন্ধ্যে তো দেখো সবাই সন্ধ্যেবেলা তো আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, দুধ নিয়ে এলাম, তো তারপরে এ দেখো কী কী নিয়ে এসছে, এ দেখো হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা, তো এদিকে তো খেজুর গুড়ের রসগোল্লা পাওয়া যায় না, তার জন্য নিয়ে এসছে, আর এদিকে মেয়ের জন্য নিয়ে এসছে জুস আর কিটক্যাট, আর আমার স্পেশাল হচ্ছে তিলের খাজা, তো তিলের খাজা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো। তো আমার তো খুব ভালো লাগে, একবার কি হয়েছিল আমি তিলের খাজা কিনতে গিয়ে আমি তিলের খাজা যে বিক্রি করছে তাকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু আমি তিলের খাজা পাইনি, বাস ছেড়ে দিয়েছে, এরকম কার কার সঙ্গে হয়েছে অবশ্যই জানিও। আমি তিলের খাজা মানে প্রচুর ভালোবাসি, আর এটা হচ্ছে এটাকে খেজুরের গুড়, তো খেজুরের গুড় দিয়ে একদিন তো পায়েস তো বানাতেই হবে, তো ঠিক আছে, তো খেতে টেতে দিয়ে সব ইয়ে করি, তারপরে আবার তোমাদের কাছে আবার আসছি। তো অনেকক্ষণ পরে এলাম, গ্যাস শেষ হয়ে গেছিলো তাই রান্না করতে পারছিলাম না, একজন গ্যাস দিল বিল্ডিংয়ে, তারপরে রান্না শুরু করলাম, এর অনেক দেরি হয়ে গেছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটাই, যখন শেয়ার করি এটাও শেয়ার করলাম, বরের ইচ্ছা মাংসের ঝোল খাবে, একটু চিকেনের ঝোল বানালাম, আর দেখো ভাত, তো আজকে এটুকুই আমাদের ডিনার, তো আজকে আমাদের এটুকুই থাকে, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটুকুই ঠাকুর কাছে প্রার্থনা করি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।